আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ সাইফুল ইসলাম ওরফে বিজ্ঞানী সাইফুল ওরফে সাইন্টিস্ট সাইফুল যিনি ঘোষণা দিয়েছেন ২০৫০ সালের মধ্যে পানিতে তলিয়ে যাবে বাংলাদেশ এজন্য জলবায়ুকে আনতে হবে অনুকূলে বাস্তবায়ন করতে হবে পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট প্রতিরোধ করতে হবে করোনা মহামারী এমনই সব হাইব্রিড পর্যায়ের প্রতারণা জাল বিছিয়ে রাজা বাদশাহ নামের কোম্পানির মোড়কে লোভে নিয়েছেন বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেন শত শত একর জমি প্রতারণার এমন কোন শাখা নেই যেখানে বিচরণ সাইফুল। ভুয়া বিজ্ঞানীকে তার পনেরো জন শিষ্য সহ বুধবার ঢাকা টাঙ্গাল থেকে আটক করে র‍্যাব্যাক উদ্ধার করা হয় অস্ত্র গুলি মাদক ও জাল দলিল সহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাতে সহকর্মী জনের আবেদনের প্রতিবেদন সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতারক চক্রের সদস্যরা তাদের কৌশল পরিবর্তন করে দেশের বিভিন্ন প্রান্তে নানাভাবে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা এতে নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার এমনই একটি প্রতারক চক্র বিজ্ঞানী সাইফুল যার নাম রয়েছে একাধিক জলবায়ু পরিবর্তন পাওয়ার প্ল্যান্ট করোনা প্রতিরোধ নানা প্রজেক্টের নাম করে রাজধানী সহ সারা মানুষের কাছ থেকে টাকা ও জমি আত্মসাত করে এমন অভিযোগের ভিত্তিতে জন আটক করে বুধবার বাজার র্যাব সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব এক এর আবিজানিক দল রাজধানীর উত্তরা ও টাঙ্গাইলে অভিযান চালিয়ে রাজা গ্রুপের চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ওরফে বিজ্ঞানী সাইফুল ওরফে সায়েন্টিস্ট সাইফুল সহ আরও পনেরো জনকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করে প্রতারক সাইন্টিস্ট সাইফুল এক যুগ ধরে নিজেকে পরিচয় দিয়ে আসছেন একজন আন্তর্জাতিক মানের বিজ্ঞানী হিসেবে ঘোষণা দিয়েছেন দুই হাজার সালের মধ্যে পানিতে তুলে যাবে বাংলাদেশ এছাড়াও অভিনব সব বিষয়াদি দিয়ে জনসম্মুখে তুলে ধরে বিছিয়েছেন প্রতারণার জাল জিজ্ঞাসাবাদে আমরা জেনেছি ওনার ফর্মুলা হচ্ছে খুব দুই সালের ভিতরে বাংলাদেশ ডুবে যাবে এটা উনি সাধারণ মানুষজনকে বুঝিয়েছে তো বাংলাদেশ যে ডুবে যাবে এই ডুবানো বাংলাদেশকে কিভাবে জাগিয়ে রাখা যায় এটা ছিল ওনার কনসেপ্ট করোনাকালীন সময়ে মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে এমন অনেক প্রতারক চক্র সক্রিয় রয়েছে তাই সকলের প্রত্যাশা র্যাব এই অভিযান অব্যাহত রাখার মাধ্যমে জনগণের পাশে থাকবে জানাল আবিদিন আনন্দ টিভি ঢাকা মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা যাতে নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যেতে পারে সেজন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করবে বলে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত মিয়ানমারের বর্তমান পরিস্থিতি সংখ্যালঘু রোহিঙ্গাদের অবস্থা শীর্ষক এক ভার্চুয়াল আলোচনায় এই আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে ভার্চুয়াল আলোচনার সহ আয়োজক ছিল কানাডা সৌদি আরব ও তুরস্কের স্থায়ী মিশন এবং আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল সেন্টার ফর রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট ইসলামী বক্তা আবু তোহা আদনার নিখোঁজের বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর নজরে রয়েছে তার নিখোঁজের রহস্য উদ্ঘাটন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বুধবার সকালে গাজীপুরের শফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ন আনসারদের ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাচ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সব কথা বলেন আদনান তহিদের কথা আমরা শুনেছি আমরা দেখব এটা কোথায় কি অবস্থা আছে আমরা অবশ্যই তার ক্লু আমরা উদ্ধারণ করব সিলেট তিন আসনে দল থেকে যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদের সবাই মেধা যোগ্যতা এবং নিজস্ব রাজনৈতিক দলে অবস্থান রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান বুধবার নগরীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন এ সময় সিলেট তিন আসনে নৌকাকে বিজয় করার জন্য সবার প্রতি অনুরোধ জানান হাবিবুর রহমান প্রতীক আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন থেকে পাওয়ার পরে আমরা আনুষ্ঠানিক যাত্রা শুরু করব আপনারা দোয়া করবেন আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা নিয়ে আঠাশে জুলাই নৌকা আমি জয়যুক্ত হতে চাই বিশ বছর আগে ১৬ জুন নারায়ণগঞ্জের চাষারায় আমলিক অফিসে ঘটে বোমা হামলার ঘটনা এতে নিহত হন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিশ নেতাকর্মী প্রতি বছর ষোলোই জুনের এই দিনটি এলেই চাষারা নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে জড়ো হন নিহতের স্বজনরা বিচারের দাবিতে এখনও নিভৃতে কাঁদে নিহত ও আহতদের স্বজনরা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার পরেও বিচার না পাওয়ায় হতাশ অনেকেই নারায়ণগঞ্জ থেকে সৈয়দ শ্রীপাদ লিঙ্কনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম দু সালের আজকের দিনে নারায়ণগঞ্জ নগরীর চাষারায় আওয়ামী লীগ অফিসে শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এ ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মী সহ বিশজন নিহত হন আহত হন সংসদ সদস্য স্বামী মুসমান সহ শতাধিক নেতাকর্মী ভয়াবহ এ বিস্ফোরণে প্রাণে বেঁচে যাওয়া অনেকেই এখনও পঙ্গুত্বের অভিশাপ নিয়ে দিন পাত করছেন তাদের একটাই বিশ্বাস শীঘ্রই সম্পন্ন হবে এ ঘটনার বিচার কার্য ওই সালাউদ্দিন কাদের চৌধুরীরা মির্জা আব্বাসরা এই ঘটনার সাথে সরাসরি জড়িত এবং তারাই এটার পরিকল্পনা করেছে এদিকে বিশ বছরেও নৃশংস ঘটনার বিচার কার্য শেষ না হওয়ায় খুব জানিয়েছেন আহতরা তাদের অনেকেরই আক্ষেপ দলীয় নেতাকর্মীদের কোনো খোঁজ খবরও নেওয়া হয় না ফুলের বিচার দেখতে চাই সুষ্ঠুভাবে যে আমরা এই বিচারটা হয় এটা দেখতে চাই নিহত হাত পিসা চাই আমার নেতা এখানে সাবস্থান এমপি সাহেবের দাবি হইল আমাদের খুশি ভালো এদিকে তিনটি পালনে সকাল থেকে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছেন নিহত আহতের পরিবার যুবলীগ ছাত্রলীগ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা তবে সকলের একটাই দাবি বিচারহীনতা থেকে মুক্তি পাক বৃষ্টি তাজা প্রাণ একাধিক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে বগুড়ার শিবগঞ্জের কাজীপাড়া থেকে সেনাবাহিনীর চাকরির ভুয়া নিয়োগপত্র সহ সংঘবদ্ধ প্রতারক চক্রে এক সদস্যকে আটক করল র্যাববারও আটকৃত প্রতারক সেনাবাহিনী বড় কর্মকর্তা পরিচয় দিয়ে ভুয়া পরীক্ষা মেডিকেল ভেরিফিকেশন এবং নিয়োগপত্র দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় র্যাব তারা সে আব্দুল মতিন নামের এক ইলেকট্রনিক্স মেকারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ মঙ্গলবার রাতে উপজেলার তালম ইউনিয়নের দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বাথরুমে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয় পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় এদিকে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে আশিক কক্সেস বাজার আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ ও উন্নতিকরণের ফলে অধিগ্রহণকৃত ভূমি মালিকদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করল জেলা প্রশাসন বুধবার সকালে বিমানবন্দর টার্মিনাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সত্তর জন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে একশো এগারো কোটি সাত লক্ষ টাকার তেপ্পান্নটি চেক বিতরণ করেন জেলা প্রশাসক মামুনুর রশিদ এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল প্রভেজ সহ জেলার পদস্থ কর্মকর্তাবৃন্দ পাবনা ঈশ্বরদী রেল স্টেশনে ব্রিজটি ব্রিজটি ব্যবহার অনুপযোগী হওয়ায় নতুন ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করল স্থানীয়রা বুধবার বেলা এগারোটা ঈশ্বরদি রেল স্টেশনের সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয় এ সময় শিশু বয়স্ক প্রতিবন্ধী ও রোগীদের পারাপারে সুবিধার্থে নতুন মডেলের ফুটওভার ব্রিজ নির্মাণেরও দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে জৈনা বাজার থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত কিলোমিটার মহাসড়কের দুপাশে অবৈধ দখল স্থাপন অভিযান পরিচালনা করে গাজীপুর সড়ক ও জনপদ বিভাগ এগারোটায় হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় এই অভিযানে নেতৃত্ব দেন সৌজের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান মিয়া সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনের লক্ষ্যে এ উচ্ছেদ অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলে জানান কামরুজ্জামান মিয়া সিলেটের গোয়াইনঘাটের ফতেপুর গ্রামে একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে গলা কেটে হত্যা করল দুর্বৃত্তরা এই ঘটনায় গুরুতর আহত হন পরিবারের আরেক সদস্য স্থানীয়রা জানান বুধবার সকালে ওই পরিবারের ঘরে আওয়াজ শুনতে পেয়ে তারা সেখানে যান এ সময় পরিবারের এক সদস্যকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয় পরে পুলিশ এসে আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এদিকে হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানান সিলেট জেলার পুলিশ সুপার ফরিদুদ্দিন আহমেদ এখনকার মতো আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন কম স্ল্যাশ আনন্দ টিভি বিডি পেজে ধন্যবাদ সকলকে শুভরাত্রি